of Sapphire for Special ICMAB, Dilawar Bhai, Ebong Mamun Bhai, President of this institution, Council, Council Office Bearer and Council Members, DVC, Office Bearer, Shaho, Chairman, Ebong most importantly, the guest of today's session, I mean the most senior print and media shangbadik, Assalamu Alaikum, very good afternoon, maybe. So, আমরা ন্যাশনাল বাজেটে বড় বড় মতোই আমরা একটা প্রতিক্রিয়া ন্যাশনাল বাজেটে প্রতিক্রিয়া দিচ্ছি এখানে কিছু ফ্যাক্টস আগে তুলে ধরব তার উপরে আমাদের মতামত অলরেডি মাউন্টে কভার করেছেন আমার প্রেজেন্টেশনটা খুব শর্ট হবে আমরা বাজেট অ্যাট এ গ্ল্যান্স ইনকাম ট্যাক্স ভিএটি এবং কাস্টমস ডিউটির উপর কিছু কথা বলবো সো বাজেট অ্যাট এ গ্ল্যান্স আমরা এটা অলরেডি জানা সবার সেটি হচ্ছে প্রায় পৌনে সাত লাখ কোটি টাকার একটা বাজেট যেটি হচ্ছে 12% গত বছর থেকে আমাদের হায়ার এন্ডে সেট করা হয়েছে এটা সক্ষমতা নিয়ে অ্যাচিভমেন্ট নিয়ে প্রশ্ন থাকতো ইকোনমিক রিসেশন শুরু হওয়ার মোমেন্টে এবং চ্যালেঞ্জেস এর জন্য যে বাজেটটা আসছে এই বাজেটে স্টিল আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট চেষ্টা করা হয়েছে বাট চ্যালেঞ্জ ইজ দেয়ার সো যদি হেড বলি হিউম্যান রিসোর্সের সবচেয়ে বেশি বরাবরই যেটা 24% রাখা হয়েছে সেকেন্ড হচ্ছে এগ্রিকালচার এবং ডেফিনেটলি কমিউনিকেশন এবং ইনফ্রাস্ট্রাকচার এবং ইম্পর্টেন্টলি প্রায় 12% এর মতো ইন্টারেস্টের জন্য রাখা হয়েছে যেহেতু আপনার বোরোয়িং বাড়বে গভর্নমেন্ট বোরোয়িং বাড়বে সঙ্গে সঙ্গে এটি আসলে হয়তো সামনের বছরগুলোতে আমরা একটা ভালো অবস্থান দেখতে পাবো আর আমরা যদি বলি যে কর্পোরেট ট্যাক্সের ব্যাপারে অলরেডি মাউন্টে অনেকগুলো ইস্যু কভার করে ফেলেছে একটা গুড থিং ইজ দ্যাট যে ওপিসি কে জনপ্রিয় করা যাচ্ছিল না ওপিসি ট্যাক্স রেটটাকে আপনার 2% কমানো হয়েছে এবং অনেক সিনিয়র সাংবাদিক জিয়া ভাই আছে ওনারা জানেন যে আমরা ভালো আইপিও আনার যে প্রণোদনা আমরা চাচ্ছিলাম যে এটির জন্য পাবলিক এবং প্রাইমোনিয়ার ডিটেল যাচ্ছি না আমরা আমাদের এই প্রেজেন্টেশনের কপিটাও আপনারা চাইলে আমরা দিয়ে দিব রিফর্ম হবে ফাইন্যান্সিয়াল সেক্টরে আমাদের ম্যানেজমেন্টের প্রতিনিধি থেকে আছেন এটি একটি ইন্টারেস্টিং যে এটা অটোমেশন হচ্ছে এবং অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করা হচ্ছে আপনার লোন ডিফল্ট এটাকে বন্ধ করার জন্য স্পেশালি কিছু মেজর নেওয়া আছে হুইচ ইজ ভেরি ইনকারেজিং বিকজ রিয়েল বিজনেসম্যানরা অনেক সময় সাফার করে কারণ আমরা দেখি যে লোন ডিফল্টের কারণে সবাইকে একইভাবে মাপা হয় এটা একটা মেজারমেন্টের আওতায় এসছে ইমপ্লিমেন্টেশন অফ অটোমেটিক চ্যালেঞ্জ যেটা মাউন্টে অলরেডি বলেছে আমি এটিকে ফার্দার বলবো না এবং আমরা জানি যে সেলসের সেভিং সার্টিফিকেট এটি একটা ইন্টারেস্টিং চেঞ্জ আসছে সেটি হচ্ছে যে যারা আমরা দেখেছি বিভিন্ন ভাবে একই ফ্যামিলির সেভিংস সার্টিফিকেট 30 লাখের টাকার বেশি কেনা হতো সেটিকে কন্ট্রোল করা হয়েছে 15 লাখ টাকার উপরে আপনার হচ্ছে রিডিউস আপনার হচ্ছে তখন রেটটা কমে যাবে অর্থাৎ 15 লাখ টাকা পর্যন্ত যদি আপনি সেভিংস সার্টিফিকেট কেন গভর্নমেন্টে আপনারা ইনভেস্ট করেন তখন আপনি যে রেট পাবেন 15 উপরে গেলে 1-2% কমানো হবে এবং কোনো কোনো ক্ষেত্রে এটাকে আসলে অটোমেশন করা হয়েছে ফলে কেউ চাইলে আর বেশি বেশি সঞ্চয়পত্র কেনার সুযোগ থাকবে না যেটি পুঁজিবাজারে হয়তো টাকাটা আসতে পারে বলে আমার বিশ্বাস মাউন্ট অলরেডি বলেছে স্টার্ট আপ ফার্ম গুলো বাট এখানে একটা ইন্টারেস্টিং হচ্ছে স্টার্ট আপের সংজ্ঞাটা আমরা এসএমই এবং আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এসএমই সেক্টরের এক একটা সেক্টর এক একভাবে এসএমই কে ব্যাখ্যা করেছে স্টার্ট আপের ডেফিনিশন গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সি বিভিন্ন ভাবে দিয়েছে আমরা দেখেছি যে এনবিআর এবার বলছে যে কোম্পানি ডেফিনিশন কোম্পানি ডিফারেন্ট হবে এনবিআর এর কারণ আরজেসি কোম্পানি একটা যে কোম্পানি সংজ্ঞা দেয়া আছে